সুপ্রিয় সোনামণিরা, আজকে আমরা 5 নম্বর পাঠের কাকাকলসির 5ম ক্লাস নিয়ে কথা বলবো এবং আজকের পাঠটা শেষ হবে। আজকে আমরা প্রশ্ন উত্তর পর্ব। এই পাঠটা পুরোটা আমরা পড়েছি, অনেকবার পড়েছি। আমার মনে হচ্ছে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা লাইন তোমাদের মনে আছে। পাঠের শুরুতে কিছু প্রশ্ন দেখে নাও, আজকে সামান্য প্রশ্ন দিয়েছি, তোমাকে অবশ্যই আরো প্রশ্ন তৈরি করতে হবে। প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন তৈরি করা যায়। আজকে পাঠ সুবিধার জন্য একটু পরে নেই কি কি আছে। কাক কেন বনে যেতে চাইল, তুমি গল্পটা মনে আছে পড়েছ, এখন অতি সহজে তুমি পারবে যে উত্তরটা কি। কাক কি দেখে খুশি হলো, কাক কি দেখলো এবং খুশি হলো, কাক কিভাবে পানি পান করলো, এটা একটু বড় হতে পারে, তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে। কাক পানি পান করে কি করলো, সে পানি পান করার পরে পানি পান করে কি করলো, কাক কেন এদিক ওদিক তাকালো, এখানে এদিক ওদিক তাকালো, কয়বার তাকিয়েছিল এদিক ওদিক, তুমি যে কোনো একটা লেখলেই হবে, অসুবিধা নাই। এই প্রথম পৃষ্ঠা, পরে একটা মাঠ ছিল, দেখতে পেয়েছ মাটির উপরে ঘন বন। এক কাক ছিল, সে খাবারের খোঁজে ওই বনে যেতে চাইল, মাঝে ছিল মাঠ, কিন্তু মাঠটা পাড়ি দিতে দিতে তার পিপাসা পেল। হঠাৎ সে দিক ওদিক তাকানোর পর দেখলো একটা কলসি, সে খুশি হলো, সে কি করলো, কলসির উপরে এসে বসলো, দেখলো কলসিতে পানি আছে কিন্তু পানিটা তলায় ছিল, সে মুখ ঢুকিয়ে দিল কিন্তু নাগাল পেল না, পানি খাওয়া হলো না, কলসিটা কাত করতে চাইলো পানি খাওয়ার জন্য কিন্তু পারলো না, খুবই দুঃখের বিষয়। এবং কিছু নুড়ি দেখতে পেল, তখন তার মাথায় একটা বুদ্ধি এলো, সে কি করল, এক একটা করে নুড়ি ফেলতে লাগলো। তারপর সে নুড়ি আনলো এবং কলসির ভিতরে ফেললো এবং এক একটা করে ফেলতে লাগলো এবং পানি কলসির উপরে মুখের উপরে উঠে গেল এবং সে অতি সহজে পানি পান করলো এবং খুশি মনে ডানা জড়া দিয়ে বনের দিকে উড়াল দিল। একটু ভালো করে দেখো, এক ছিল মাঠ, মাঠের উপরে ঘন বন, এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল, উড়তে উড়তে তার খুব পিপাসা পেল, বনে যাওয়ার সময় তার উড়তে উড়তে খুব পিপাসা পেল। তারপর কি দেখলো, একটা কলসি দেখতে পেল এবং সে খুব খুশি হলো। তারপর সে দেখলো কলসির তলায় পানি, ঠোঁট ঢুকিয়ে দিল, কিন্তু দুঃখের বিষয় সে পানি পান করতে পারলো না, সে কাত করতে চাইল কিন্তু পারলো না। তারপর কি, নুড়ি দেখলো, সে এদিক ওদিক তাকালো, নুড়ি দেখতে পেল, সে এদিক ওদিক দুইবার তাকিয়েছিল, এটা একটু মনে রাখবো, সে এদিক ওদিক তাকালো কেন, একবার তার পিপাসা পেয়েছিল তখন সে এদিক ওদিক তাকিয়েছিল, আবার যখন কলসির তলায় পানি ছিল, পানি খেতে পারলো না, তখন কলসি থেকে নেমে সে এদিক ওদিক তাকালো। তারপর এক একটা করে নুড়ি সে ফেলতে লাগলো কলসির ভিতরে, সে নুড়ি ফেলতে লাগলো কলসির ভিতরে, কি হলো, কলসির ভিতরে এক একটা করে নুড়ি পড়লো, তলার পানিও উপরে উঠতে লাগলো, তলার পানি উপরে উঠে এলো এবং সে খুব খুশি হলো, প্রাণ পরে পানি খেল, কি মজা লাগলো তার। তখন একটা কাকটি প্রাণ ভরে পানি পান করলো, তার পিপাসা মিটলো। তারপর শেষের দিকে সে কিন্তু বনের দিকে খাবারের খুঁজে
উড়াল দিল। খুশি মনে ডানা জড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। এইটা মনে রাখতে হবে, সে কিন্তু বনের দিকে যাচ্ছিল, তার আসল উদ্দেশ্য ছিল বনের দিকে যাওয়া খাবারের খুঁজে। এটা আমরা মনে রাখবো, এটা আসল ঘটনা। এবং এই মাঠ পাড়ি দেওয়ার সময় বনে যাওয়ার ভিতরে তার একটা তার পিপাসা পেল, তখন সব ঘটনা করতে থাকলো। তারপর আমরা সব ঘটনা পড়লাম, দেখলাম। এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর পারবো আশা করি। কাক কেন বনে যেতে চাইলো, কাক কি দেখে খুশি হলো, এগুলো আমরা পড়েছি আগে প্রশ্ন। এখন উত্তরগুলো লেখো আর তোমরা একটু মিলিয়ে দেখো, এবং অবশ্যই তোমরা আরও প্রশ্ন তৈরি করবে, এগুলো নিয়ে বসে থাকবে না, বারবার বলেছি। নিজেরা আরও প্রশ্ন তৈরি করবে, উত্তর লিখবে এবং স্যারকে দেখাবে ক্লাসে শ্রেণীতে। এত করে বোঝা যাবে যে তুমি পাঠটা পড়েছো, না হলে তো বোঝা যাবে যে তুমি পাঠ পড়ো নাই, শুধু মুখস্থ করেছো। ঠিক আছে, ভালো থাকো, আমাদের পাঠ শেষ হলো, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।